guys, this is Sabahuddin and welcome back to my channel, Career English. আজকে আমরা কথা বলতে যাচ্ছি আমাদের ডেইলি রুটিন নিয়ে। ডেইলি রুটিন নিয়ে কিভাবে ইংরেজিতে কথা বলতে হয় সে সম্পর্কে আমরা এখন কথা বলবো। সো আমরা যদি ডেইলি রুটিন নিয়ে কথা বলি, আপনারা জানেন আমরা প্রতিনিয়ত যা কিছুই করি, প্রতিদিন আমরা যা কিছু করি সকাল থেকে সন্ধ্যা রাত ঘুমানোর আগ পর্যন্ত, তা হচ্ছে আমাদের ডেইলি রুটিন। তাহলে ডেইলি রুটিন আমাদের কি দিয়ে কথা বলতে হবে বারবার, আপনারা নিশ্চয়ই কোনো বুঝতে পেরেছেন। গত ক্লাস আমরা কথা বলেছি নিত্য নিয়ে, তাহলে ডেইলি অ্যাক্টিভিটিস আমরা সাধারণত নিত্য দিয়ে কথা বলি বাংলায়। তাহলে আমাদের ভার্ব কোন ফর্ম ইউজ করতে হবে? অনলি প্রেজেন্ট ফর্ম। ওকে, সো লেটস সি, একটা ডেইলি রুটিন নিয়ে কথা বলতে গেলে আমাদের কি কি শব্দ দরকার হতে পারে আমরা এটা দেখবো। প্রথম আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ওয়ার্ড নিলাম, ওয়ার্ড হচ্ছে কি গেট আপ। ওয়ার্ড হলো কি গেট আপ, গেট আপ মানে কি ঘুম থেকে উঠা। আচ্ছা, তারপর আমরা আরেকটা নিলাম ঠিক অ্যাবলিউশন, ঠিক অ্যাবলিউশন, ঠিক অ্যাবলিউশন মানে উজু করা, উজু করা ইংলিশ, ঠিক ঠিক মানে নেওয়া, ঠিক অ্যাবলিউশন, ঠিক হচ্ছে এখানে বার মূলত, ঠিক অ্যাবলিউশন উজু করা। সেই প্রেয়ার মানে নামাজ পড়া। ব্রাশ, ব্রাশ মানে দাঁত ব্রাশ করা, হচ্ছে চুল ব্রাশ হতে পারে ব্রাশ। তারপর আছে কি গো ফর এ ওয়াক, হাঁটতে যাওয়া, সকাল আমরা মর্নিং ওয়াক যাই বলতে পারি গো ফর এ ওয়াক, হাঁটতে যাওয়া। রিটার্ন মানে ফিরে আসা, হাঁটতে গেলাম আবার ফিরে আসবো বাসায়, রিটার্ন ফিরে আসা। হ্যাভ আ শাওয়ার, গোসল করা, এই হ্যাভ এর অনেক ব্যবহার আছে ইংলিশে, তার মধ্যে একটা হচ্ছে হ্যাভ আ শাওয়ার মানে গোসল করা, গোসল করার অর্থে হ্যাভ ব্যবহার করা যায়। হ্যাভ আ শাওয়ার, হ্যাভ আ শাওয়ার, এর উচ্চারণ হবে আ, হ্যাভ আ শাওয়ার, গোসল করা। গেট ড্রেসড, পোশাক পরিধান করা, আবার গেট ড্রেসড, পোশাক পরিধান করা। তারপর আছে কি হ্যাভ, হ্যাভ মানে আবার খাওয়া, ইংলিশে হ্যাভ এর অনেক ব্যবহার, 29টা ব্যবহার দেয়া আছে অক্সফোর্ডে, আমি একটু দেখে নিব পারলে। হ্যাভ ব্রেকফাস্ট মানে সকালে নাস্তা করা, হ্যাভ মানে খাওয়া, ব্রেকফাস্ট মানে সকালে নাস্তা, তাহলে হ্যাভ ব্রেকফাস্ট, নাস্তা খাওয়া। পুট অন মেকআপ, মেয়েরা সাধারণত বাইরে যাওয়ার সময় মেকআপ পরিধান করে মানে মেকআপ দেয়, সেটা হচ্ছে পুট অন মেকআপ, মেকআপ নেওয়া বা মেকআপ দেওয়া। স্টার্ট মানে যাত্রা করা, কোনো কিছুর উদ্দেশ্যে যখন আমরা যাত্রা করি তখন একটা ফর ইউজ করি, যেমন স্টার্ট ফর কলেজ, কলেজের উদ্দেশ্যে রওনা করা। যদি আমি বলি অফিসের উদ্দেশ্যে রওনা করা তাহলে বলবো স্টার্ট ফর অফিস। ওকে, যোগদান করার অর্থ অ্যাটেন্ড, যোগদান করা ইংলিশ অ্যাটেন্ড, আমরা ক্লাস অ্যাটেন্ড করি। তারপর আছে লিভ, লিভ মানে প্রস্থান করা। হ্যাভ লাঞ্চ, হ্যাভ মানে খাওয়া, একটু আগে বললাম হ্যাভ লাঞ্চ মানে কি লাঞ্চ খাওয়া। ঠিক আনে, সাধারণত আমরা দুপুরে লাঞ্চ করার পরে অল্প করে ঘুমাই, সেটাকে বলা হয় ন্যাপ, ন্যাপ মানে অল্প করে ঘুম, যেটা আমরা শর্ট স্লিপ বলি। আর টেক আ ন্যাপ মানে অল্প করে ঘুমানো, টেকটা হচ্ছে আমাদের ভার্ব, টেক আ ন্যাপ অল্প করে ঘুমানো। প্লে গেমস মানে কি গেমস খেলা, প্লে গেমস, প্লে মানে খেলা, আপনারা জানেন গেমস, আমরা গেমস খেলি সাধারণত বিকেল বেলা হতে পারে রাত হতে পারে। গো শপিং, শপিং এ যাওয়া, আমরা মাঝে মধ্যে শপিং এ যাই মাঝে মধ্যে ইংলিশ, আপনারা জানেন সামটাইমস। তারপর কি আছে হ্যাভ মানে খাওয়া, হ্যাভ স্ন্যাক্স, স্ন্যাক্স মানে যে কোনো সময় নাস্তা খাওয়া হচ্ছে স্ন্যাক্স, এটাকে আমরা স্ন্যাক্স বলি। শুধু সকাল নাস্তাটা হচ্ছে ব্রেকফাস্ট, অন্য কোনো নাস্তা ব্রেকফাস্ট হবে না, আমরা রাতে ব্রেকফাস্ট করতে পারবো না, বিকেলে ব্রেকফাস্ট করতে পারবো না, ইভিনিং এ ব্রেকফাস্ট করতে পারবো না, ওগুলোকে বলতে হবে কি স্ন্যাক্স। স্ন্যাক্স এর বাংলা মূলত হালকা জল খাবার, হালকা জল খাবার মানে আমরা সাধারণত যে নাস্তাটা খাই সেটা হচ্ছে স্ন্যাক্স। ওকে, তারপর কি আছে স্টাডি, স্টাডি মানে পড়াশোনা করা, এগুলো সব বারবার প্রেজেন্ট ফর্ম, কিন্তু কারণ ডেইলি অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলতে গেলে আমরা শুধু বারবার প্রেজেন্ট ফর্মটাই ব্যবহার করতে পারি বা পারবো। তারপর কি আছে ডু মানে করা, ডু হোম ওয়ার্ক, হোমওয়ার্ক করা, হোমওয়ার্ক একটাই শব্দ, আসলে হোমওয়ার্ক দুইটা শব্দ হবে না, হোমওয়ার্ক হবে মূলত একটাই শব্দ। ওকে, সো ডু হোমওয়ার্ক মানে হোমওয়ার্ক করা। তারপর কি আছে হ্যাভ ডিনার, হ্যাভ মানে খাওয়া, একটু বললাম হ্যাভ ডিনার, ডিনার খাওয়া। ওয়াচ মানে দেখা, ওয়াচ টিভি, টিভি দেখা। তারপর কি আছে লিসেন টু মিউজিক, লিসেন মানে শোনা, লিসেন মানে গান শুনি, লিসেন টু মিউজিক, এগুলো সবার প্রেজেন্ট ফর্ম। গো টু বেড, বেডে যাওয়া মানে ঘুমাতে যাওয়া, আবার ব্রাশ করে রাতে বেলা, ব্রাশ টিপ মেয়ে দাঁত ব্রাশ করা। আচ্ছা, এখন দেখেন আমরা অনেকগুলো পার্ট দিলাম, প্রথমে একটা দিলাম গ্রিটিংস, আমরা যখন কোথাও স্পিচ দিতে যাব বা কারোর সামনে আমরা যখন ডেইলি অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলতে যাবো আমরা প্রথমে একটা গ্রিটিংস করবো। গ্রিটিংস কেমন হতে পারে হ্যালো, হাই, গুড মর্নিং, গুড আফটারনুন আর গুড ইভিনিং, কিন্তু কখনো গুড নাইট বলা যাবে না, হে গুড নাইট, হাউ আর ইউ, এমন কথা বলা যাবে না। কারণ গুড নাইট বলতে হয় বিদায় বেলায় অথবা ঘুমানোর পূর্বে, তার মানে গুড নাইট হচ্ছে একটা বিদায় জানানোর শব্দ, তাহলে কাউকে দেখার সম্বোধনে আমরা কখনো গুড নাইট বলতে পারি না। ওকে, তাহলে আমরা এখানে গ্রিটিংস কি কি বলতে পারি, সকাল হলে গুড মর্নিং, বারোটার পর থেকে গুড নুন বলা যায়, তার মানে গুড নুন বলবো, গুড আফটারনুন বলবো, গুড আফটারনুন, সন্ধ্যার এক পর্যন্ত গুড আফটারনুন বলবো, সন্ধ্যার পর থেকে কি বলবো গুড ইভিনিং, রাতে 12টার এক পর্যন্ত বলবো গুড ইভিনিং। সো আমরা এখানে গ্রিটিংস বলবো, নিজের নাম বলবো, নিজের নাম অনেকবার বলা যায়, যেমন আমি আমার নাম সালাউদ্দিন বলতে পারি, দিস ইজ সালাউদ্দিন, মাই নেম ইজ সালাউদ্দিন,
or I am Salahuddin. It's me, Babajan, it's me, Kamboli. This is I am, my name is. Awesome. At a greetings, Bobo, name Bobo, that was at a starting backup. Starting backup, a common decking, at to help Kurbamra. His smartness is in the Avale Bakota. Today, ask a I am here, Amikene Shitsi. I am here, my Amikene Shitsi. Two minute to talk, Kotabote. About uchonta ni e uchon hoy na about somporke a topic abar khyal korbo today as I'm here ami ekhane eshechi to talk kotha bolte about somporke a topic ekta topic somporke kotha bolte you know tar mane tumi jano emon kono meaning nei you know eta bhodrota eta manush eta bakker ornament hisebe sundorer jonno byabohar kore tar mane you know mane apni janen emon na so you know The topic is topic ta holo ekhane shudhu topic er naam boshe debo ajker topic jodi daily routine tale bolam you know the topic is my daily routine ekhon daily routine er kotha bolte gele amader kichu link up korte hobe amra kichu linkers debo jeigulo amader dorkar ache classer jonno prothom ki de ache first of all mane prothomoto jemon ami prothomoto gun theke uthi tale amake prothomoto bolte hobe prothomoto english first of all tarpore je tarpor english ki then tarpor english then এখন দেন তো বারবার বলতে পারবো না সেজন্য আরেকটা ওয়ার্ড দিলাম আফটার দ্যাট মানেও তারপরে আফটার দ্যাট মানে কি তারপরে আর বলুন আফটার দ্যাট ডিসাইডস মানে তাছাড়াও পাশে না কিন্তু পাশে ইংলিশ হচ্ছে ডিসাইড আর তাছাড়াও এছাড়াও ইংরেজি হচ্ছে বিসাইডস আর একটু বলেন বিসাইডস তারপরে কি আছে বিফোর বিফোর মানে পূর্বে এই বিফোর পরে যদি আমরা কোনো ভার্ব আনি তাহলে কি যোগ করতে হবে আইএনজি যেমন যদি বলি খাওয়ার পূর্বে তাহলে বলবো বিফোর ইটিং যদি বলি লিখার পূর্বে বিফোর রাইটিং দেখার পূর্বে বিফোর ওয়াচিং ঘুমানোর পূর্বে বিফোর স্লিপিং আফটার আফটার কি আফটার মানে পরে আফটার পরে যদি বারবার আসে তাও কিছু করবো আইএনজি যদি বলি ব্রাশ করার পরে আমার দাঁত ব্রাশ করার পরে তাহলে আফটার ব্রাশিং মাই টিথ টিভি দেখার পরে after watching tv ekebar sheshe je bakoti bolbo tar age bolbo finally ki bolbo finally diye amra shesh korbo shuru korbo prothomoto diye tar amra dekha jak eta sample amra answer dibo ekon sample answer mane amra dekhabo kibhabe daily activities ne kotha bolte hoy dhorun ami ekhon apnader samne ami amar daily activities ne kotha bolbo and apnader help ni kotha bolbo prothome bollam help greetings korbo hello good morning This is Salahuddin and you can call me Salahuddin. আপনি আমাকে সালাউদ্দিন বলে ডাকতে পারেন. Today, আজ, I'm here, আমি এখানে এসেছি to talk about a topic. Again, today I'm here to talk about a topic. এটা হচ্ছে শুরু থাকবে. You know, the topic is my daily routine. Well, এটা well বলবো এটা সুন্দর যাবে. Well, ফার্স্ট অফ অল প্রথমত আমি ঘুম থেকে উঠি কে উঠে আমি আমি ইংলিশ কি জানেন আপনারা আই আমরা শুধু একটা আই যোগ করে দিলে হয়ে যাবে সবগুলোর আগে সবগুলো ভালো লাগে এবার দেখেন আমি ঘুম থেকে উঠি আই গেট অফ পাঁচটাই এট ফাইভ ও ক্লক তারপরে তারপরে ইংলিশ হচ্ছে কি দেন আমি কি করি উঁচু করি আই টেক অ্যাবলিউশন এবং ইংলিশ অ্যান্ড আমি নামাজ পড়ি অ্যান্ড আই সে প্রেয়ার অ্যান্ড আই সে পেয়ার আবার প্রথমত ফার্স্ট অফ অল আমি ঘুম থেকে উঠি আই গেট অফ একটা সময় দিয়ে দিব সময়টাকে বসে অ্যাট ফাইভ ও ক্লক পাঁচটাই তারপরে দেন এখান থেকে নিলাম আমি উঁচু করি আই টেক অ্যাবলিউশন আমি উঁচু করি এবং নামাজ পড়ি অ্যান্ড সে প্রেয়ার অ্যান্ড সে প্রেয়ার তারপরে আমি কি করি দাঁত ব্রাশ করি এখন আমরা তারপরে না বলে আমরা বলতে পারি নামাজ পড়ার পরে এরপর ইংলিশ কি আফটার আফটার পর আইনজি বসে তাহলে একটা দিকে খেয়াল করবো আফটার সেইং আইনজি হবে আফটার সেইং প্রেয়ার নামাজ পড়ার পরে আমি আমার দাঁত ব্রাশ করি আই ব্রাশ মাই টিথ শুধু বারো বেস ফর্মটা বসে দেবো মানে প্রেজেন্ট ফর্মটা এবার একটু খেয়াল করবো তারপর তারপর ইংলিশ এবার দেন না ইউজ করে আমরা কি ইউজ করবো আফটার দ্যাট তারপর আমি হাঁটতে যাই আফটার দ্যাট আমি যাই আই গো ফর আ ওয়াক আফটার দ্যাট আই গো ফর আ ওয়াক আমি হাঁটতে যাই ধরেন ফিরে আসি হাঁটতে গেলে তো ফিরে আসতেই হবে আমি আধা ঘন্টা পরে ফিরে আসি পরে পরে ইংলিশ আবার আফটার আধা ঘন্টা ইংলিশ হাফ এন আওয়ার আফটার হাফ এন আওয়ার আমি ফিরে আসি আই রিটার্ন হোম তারপর আমি গোসল করি এবং এন্ড আমি গোসল করি আই হ্যাভ আ শাওয়ার গোসল করার পরে আমি কি করি
পোশাক পরিধান করি নিশ্চয় আমি বাইরে যাব বাইরে যাওয়ার পূর্বে আমাকে পোশাক পরিধান করতে হবে তাহলে গোসল করার পরে পরে ইংলিশ আফটার আফটার হ্যাভিং আ শাওয়ার আবার আফটার এখানে আছে আফটার এর পরে আফটার হ্যাভিং আ শাওয়ার আমি পোশাক পরিধান করি আই গেট ড্রেসড তারপর আমি কি করি ব্রেকফাস্ট খাই দেন তারপরে আমি ব্রেকফাস্ট খাই আই হ্যাভ ব্রেকফাস্ট আমি ব্রেকফাস্ট খাই যেহেতু আমি মেয়ে না মেয়ে হলে আমি বলতাম আই পুট অন মেকআপ আমি মেকআপ করে দেন মানে মেকআপ নিই আমি মেকআপ নিই না তাহলে আমি মেকআপ বলবো না আমি এটা অ্যাভয়েড করে যাবো এটা মেয়েদের জন্য বলা তো এটা তো আপনারা বলতে যাবেন না সো মেয়ে হলে বলবেন ছেলে হলে বলার দরকার নেই স্টার্ট ফর কলেজ স্টার্ট মানে রওনা করা আমি 10টায় কলেজ উদ্দেশ্যে রওনা করি বা স্কুল উদ্দেশ্যে রওনা করি বা ভার্সিটি উদ্দেশ্যে রওনা করি তাহলে আমি রওনা করি একটু বলবো রওনা করা ইংলিশ ইংলিশ স্টার্ট I start for varsity 10টায় at 10 o'clock AM PM বলে ঝামেলা করার দরকার নেই AM PM বলবো আমরা I start for college at 10 o'clock 10টায় আমি কলেজ উদ্দেশ্যে রওনা করি এবং আমি ক্লাসে অ্যাটেন্ড করি and I attend the class and I attend the class ক্লাস প্রস্থান করি কখন ক্লাস থেকে বা কলেজ থেকে হতে পারে দুইটাই I leave my varsity আমি আমার ভার্সিটি থেকে প্রস্থান করি আই লিভ মাই ভার্সিটি দুইটাই অ্যাট টু ও ক্লক অ্যাট টু ও ক্লক তারপর বাসায় ফিরে আসি কি করি লাঞ্চ করি কয়টায় লাঞ্চ করি লাঞ্চ করি তিনটায় তাহলে অ্যান্ড আই হ্যাভ লাঞ্চ অ্যাট থ্রি ও ক্লক লাঞ্চ করার পর কি করি অল্প করে ঘুমাই একটু তারপর ইংলিশ আফটার আফটার হ্যাভিং লাঞ্চ আবার আফটার হ্যাভিং লাঞ্চ আমি অল্প করে ঘুমাই আই টেক আ ন্যাপ আই টেক বিকেল বেলায় আমি গেমস খেলি বিকেল বেলা ইংলিশ ইন দি আফটারনুন আবার ইন দি আফটারনুন আমি গেমস খেলি আই প্লে গেমস মাঝে মাঝে মধ্যে ইংলিশ সামটাইমস মাঝে মধ্যে আমি শপিংয়ে যাই মাঝে মধ্যে সামটাইমস আমি শপিংয়ে যাই আমি ইংলিশ আমি শপিংয়ে যাই আই গো শপিং আমি শপিংয়ে যাই তারপর কি আছে শপিংয়ে যাই হ্যাপ স্ন্যাক্স হ্যাপস মানে খাওয়া স্ন্যাক্স মানে কি হালকা জল খাবার বা নাস্তা সন্ধ্যায় আমি নাস্তা করি তাহলে আমি নাস্তা করি আই হ্যাভ স্ন্যাক্স সন্ধ্যাবেলায় ইন দি ইভিনিং তারপরে পড়াশোনা করা ইংলিশ স্টাডি আমি পড়াশোনা করি আই স্টাডি আমরা তারপরে বলতে পারি তারপরে ইংলিশ দেন তারপরে আমি পড়াশোনা করি দেন আই স্টাডি দুই ঘন্টা ধরে ধরে ইংলিশ ফর ফরমানের জন্য আবার ফরমানি ধরে তাহলে দুই ঘন্টা ধরে ফর টু আওয়ার্স তারপর কি বললো ডু হোমওয়ার্ক আমি বললাম আমি 10টায় হোমওয়ার্ক করি তাহলে কি হোমওয়ার্ক করে আমি আই ডু হোমওয়ার্ক 10টায় অ্যাট 10 ক্লক তারপর কি দেয়া আছে হ্যাভ ডিনার 11টায় আমি ডিনার করি আই হ্যাভ ডিনার 11টায় সময়ের আগে বসে একটা তাহলে অ্যাট 11 ও ক্লক অ্যাট 11 ও ক্লক ডিনারের পরে আমি টিভি দেখি ডিনার খাওয়ার পরে পরে ইংলিশ দেয়া আছে আগের মতো আফটার তাহলে আফটার আইএনজি হয়ে যাবে ডিনার করার পরে আফটার হ্যাভিং ডিনার আমি টিভি দেখি আই ওয়াচ টিভি তাছাড়াও আমি কি শুনি মিউজিক শুনি শুনে ইংলিশ লিসেন লিসেন টু মিউজিক মিউজিক শোনা তাছাড়া ইংলিশ ডিসাইডস নট ডিসাইড ডিসাইড মানে পাশে আর ডিসাইডস মানে হলো তাছাড়াও তাছাড়াও আমি মিউজিক শুনি ডিসাইডস আমি শুনি আই লিসেন টু মিউজিক সবশেষে বা পরিশেষে আমি ঘুমাতে যাই বা বেডে যাই পরিশেষে ফাইনালি আমি ঘুমাতে যাই বা আমি বেডে যাই আই গো টু বেড 12টায় সময়ের আগে বসে অ্যাট 12 ও ক্লক আবার ফাইনালি আই গো টু বেড অ্যাট 12 ও ক্লক এখন ধরেন আমি যে ব্রাশ করে আমি বাদ দিয়ে গেলাম এটাকে শেষে অ্যাড করে দেওয়া যাবে কিভাবে তাহলে ঘুমানোর পূর্বে আমি ব্রাশ করি আমি বলতে পারি ঘুমানোর পূর্বে আমি ব্রাশ করি এই সেন্টেন্স আগে পরে যোগ করে দেওয়া যায় এরকম জাস্ট লিঙ্কার্স এনে তাহলে পূর্বে পূর্বে ইংলিশ বিফোর তাহলে ঘুমানোর পূর্বে বা বেডে যাওয়ার পূর্বে বিফোর গোয়িং টু বেড বেডে যাওয়ার পূর্বে বিফোর গোয়িং টু বেড আমি আমার দাঁত ব্রাশ করি আই ব্রাশ মাই টিথ একটা ডেলি অ্যাক্টিভিটি শেষ এখন আমরা ক্লোজিং কলসে কিভাবে টানবো মানে শেষ করবো কিভাবে শেষে কি বলছে এতটুকুই এতটুকু ইংলিশ দ্যাটস অল মানে এতটুকুই আমি যদি বলি আজকের জন্য এতটুকু দ্যাটস অল ফর টুডে কিন্তু এখানে কি বলবো এতটুকুই দ্যাটস ও আজকে সরি এতটুকুই দ্যাটস ও সম্পর্কে
about, not about, about আমার ডেইলি রুটিন সম্পর্কে, about my daily routine. আবার আমার ডেইলি রুটিন সম্পর্কে এতটুকু. That's all. That's means that is. That's all about my daily routine. That's all about my daily routine. আবার that's all about my daily routine. মানুষ যে আমাকে শুনবে তাকে একটা ধন্যবাদ দিতে হবে. থ্যাংক ইউ, আপনাদেরকে ধন্যবাদ ফর জন্য হ্যাভিং পেশেন্স, ধৈর্য সহকারে আমার কথা শোনার জন্য. পেশেন্স মানে ধৈর্য. আবার থ্যাংক ইউ ফর হ্যাভিং পেশেন্স, থ্যাংক ইউ ফর হ্যাভিং পেশেন্স, ধৈর্য সহকারে আমার কথা শোনার জন্য ধন্যবাদ. থ্যাংক ইউ ফর হ্যাভিং পেশেন্স. এবার আমরা বারবার এটা প্র্যাকটিস করবো. বারবার প্র্যাকটিস করতে করতে আমাদের একটা ভালো লেভেলে চলে আসবে ইনশাআল্লাহ. উইল বি এবল টু স্পিক ফ্লুয়েন্টলি. And আপনারা যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ ডু সাবস্ক্রাইব নাও. And thank you for watching me. And see you next time with new video. So till then, stay healthy. Thank you.